দাম বাড়লেও বাজারে সরবরাহ সংকট কাটেনি চিনি এবং আটার, বেড়েছে সব ধরনের ডালের দাম। সপ্তাহ ব্যবধানে মসুরির ডাল কেজিতে বেড়েছে 8 টাকা। মুরগির দাম কমলেও বাড়েনি বিক্রি। বিক্রেতারা বলছেন, অন্যান্য পণ্যের দাম বাড়ায় মাংস কেনা কমিয়েছেন ভোক্তারা। অন্যদিকে কমেছে শীতের সবজির দাম। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। সপ্তাহ ব্যবধানে কমেছে মুরগি এবং ডিমের দাম। ব্রয়লার মুরগি কেজিতে 170 এবং ডিম ডজনে বিক্রি হচ্ছে 120 টাকায়। তবে বিক্রেতারা জানান, দাম কমলেও চাহিদা বাড়েনি মাংসের। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে মুরগির দাম আরও কম। ডিম আর মুরগির তুলনায় অন্যান্য পণ্যের দাম কিন্তু কমে নাই, অনুপাতে আরও বাড়ছে। মসুরি এবং খেসারির ডালের দাম বেড়েছে কেজিতে 4 থেকে 5 টাকা। চিনি এবং আটার দাম বাড়ানোর পরেও স্বাভাবিক হয়নি পণ্য দুটির সরবরাহ। অন্যদিকে তেলের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা। মুসুরির ডাল গত এক সপ্তাহে বাড়ছে আরও 4 টাকা কেজি, আর এক মাসের ব্যবধানে প্রায় 20 টাকা বাড়ছে কেজি। আমাদের না বিশ্বাস, আমরা বোধ হয় এই নিত্য পণ্য খেয়ে আর বাঁচতে পারবো না। আমি এই মতো আটা চাইলাম, আরও 2 দোকানে চাই আসছি, মনে হয় যে আটাও মার্কেট থেকে উধাও হয়ে যাইতেছে। খোলা চিনি আমরা পাইতেছি না, প্যাকেট চিনি পাইতেছি অল্প অল্প, আর তেল আছে, তেল আপনার তো বাড়তি যে রেটটা ওই রেটটা আপনার অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। তেলের দামটা সবসময় অস্থির, একবার একটু বাড়লে আবার অনেকখানি, একটু কমলে অনেকখানি বেড়ে যাচ্ছে। এটা লম্বা সময়ের জন্য বাজারে যে পণ্যগুলো আছে এগুলো সরবরাহ থেকে শুরু করে পণ্যের যে দাম সবগুলোই একটা স্থির একটা সিচুয়েশনে থাকা উচিত। শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় কমেছে ফুলকপি, সিম, বেগুন, লাউয়ের দাম। ফুলকপি এখন 30 টাকা পিস, 35 টাকা পিস, সিম হলো আপনি 40 টাকা কেজি, আর এমনি শীতের সময় মোটামুটি সব কিছুই কেজিতে 20 টাকা কম, প্রতি সপ্তাহ কেজিতে 60 টাকা কমতেছে। আমার কাছে সবগুলো সস্তা মনে হয়েছে। মূলা কিনে নিল মাত্র 25 টাকা, আর মূলার শাক নিল 2 আঁটি 20 টাকা। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব ধরনের চাল। বিক্রেতারা বলেন, আমন ধান বাজারে আসলে কমতে পারে চালের দাম। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।